ومن يعمل مثقال ذرة شرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فمن يعمل مثقال يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم সেদিন মানুষ প্রকাশ পাবে দলে দলে যাতে তাদের কৃতকর্ম দেখানো হয়। কি কর্ম দেখাবে আল্লাহ? জৈন বাবিচর দুজনকে হত্যা করছে, এগুলো শুধু এগুলো 2 কোটি 5 কোটি টাকা মাইরা দিয়েছে কারো, শুধু এগুলো 2-4-20 জনের নাক ফাটা দিয়েছে ঘুষি দিয়ে, শুধু এগুলো একজনের পেশলা দেয় ঘর তালাক করে দিছে, শুধু এগুলো অথপর কেউ যদি কোন পরিমাণ ভালো কাজ করে সে সেটা দেখতে পাবে। বলেন তো অনুটা কত বড়? এখানে গ্রামের মানুষ তো অনু ছিলেন, কেউ ধুলা মালি বুঝেন। আমরা যখন সকালবেলা জানালা খুলি, সূর্যের প্রথম কিরণ আমাদের ঘরে পড়ে, তখন আমরা গামছা বা লুঙ্গি ভাবে ঝাড়া দিলে কিছু একটা বাতাসে দেখা যায়, ছোট ছোট ধরে যায় না, ছোঁয়া যায় না, খালি চোখ দিয়ে অনুভব করতে পারে যে কিছু একটা ধুলা কোনা বালি পরিমাণ পড়ে। দেখছেন আপনার এটা? গ্রামের মানুষরা এটা দেখছে, এটা অনু বা এর চেয়ে তো ছোট কিছু হবে হয়তো, আল্লাহু আলাম, আমি জানি হয়তো এটাই অনু অথবা এটা যেহেতু ছোট কিছু। আল্লাহ তাআলা বলেছে যে ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা, এরা তো দলে দলে প্রকাশ করে নিজ নিজ কর্ম অনুযায়ী, যে দুনিয়াতে যে কাজ করেছে তাকে ওই দলের লোকের সাথে ভালো হবে, দুনিয়াতে যে যাকে ভালোবাসছে ওকে ওই দলের লোকের সাথে ভালো হবে। এরপর তাদেরকে দেখানো হবে তাদের কৃতকর্ম কি, কতটুকু কোন পরিমাণ ভালো করলে সে সেটা দেখতে পাবে। ওয়ামাই আলাল মিসকালা যাররাতিন শাররিয়্যা, অথপর যদি কোন পরিমাণ অসৎ গুনাহের কাজ করে সে সেটা দেখতে পাবে। ভাবা যায় মানে একটা মহিলার দিকে আপনি ভাবে তাকাচ্ছেন, এইটাও নাকি দেখা যাবে, এইটাও দেখা যাবে। আপনি বাজার দিয়ে হাঁটতেছেন, একটা মহিলা পার দিয়ে আসতেছে, আপনি জাস্ট হালকা করে কাপড় নিয়ে ইচ্ছা করে কাপড়টা চেষ্টা করছেন বাড়ি দিতে, শুধু আপনার এই কাপড়টা ওর গায়ের সাথে কাপড়ে বাড়িতেছি, এরপর দেখা যাবে সে যেটা আপনার সামনে প্রকাশ করে আপনি এটা করেছেন। ইল্লা মা রাহিমা রব্বুক, যাকে তার রব দয়া করবে সে তো বেঁচে গেল, আর যাকে তার রব দয়া করবে না, যে আসলে দয়ার হকদার না, যে আসলে রবের সর্বোচ্চ গুসাকে আপন করে কবরে নিয়েছে তার কি হবে। যাই হোক, চলে আসি আজকে আমাদের মূল সাবজেক্ট, সুন্নাহকে আঁকড়ে ধরা। বেতুয়ার মানুষ আমার কথা যদি না বুঝে আসে, আমি এটাকে আবার বলতে রাজি আছি, তাহলে আমার কোনো কথাকে ভুল বোঝা যাবে না। ইন্টারনেটে যারা এখন ভিডিও করতেছে তাদের কাছে আমানত থাকবে, ভিডিও অর্ধেক কেটে কুটে বেশি লোকজনে দেখার জন্য আপলোড করা যাবে না। দিলে পুরো ভিডিও দিতে হবে নাহলে বাদ, দিলে পুরো ভিডিও দিতে হবে তাই নাহলে বাদ। যদি এরপরও দেখি কেউ কনফিউজ হয়, ভুল বোঝে, আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওনাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমার ওনাদের জ্ঞান বৃদ্ধি করে দিন, আমার দোয়া আল্লাহ আছে। যাই হোক, বেতুয়ার মানুষ কি এটা জানে আল্লাহর কাছে একমাত্র দিন কি? একমাত্র দিন কি? এই ইসলামের জ্ঞান কি পৃথিবীতে অবস্থিত নাকি এটা কি বলে এগুলোকে বিলুপ্ত হয়ে গেছে? কোরআন কার কার ভাষায় আছে? আপনাদের কার কার ঘরে আছে? না, কে কে পড়তে জানেন? বুঝে ফেলে নাম টাইপ দিলি আমি,
ক্যামেরাগুলো বন্ধ করে যাতে লজ্জা না পায়, আয়নাকে একটু মন বুঝে পড়ায় না। সবাই বুঝতে পারেন কে কে আল্লাহ কিতাব পড়তে পারে? তাহলে এবার আপনারা আবার কে 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 সুন্দর করে কোরআন পড়তে পারেন আপনারা? ঠিক আছে, হাত তুলে রাখেন, তুলে রাখেন, তুলে রাখেন। একে আমরা তোমার ঘুরা বলে কেন, আমরা কখনো লজ্জা দিতে আসি, আমরা একে অপরকে সহযোগিতা করব, উৎসাহ প্রদান করবো শিখতে। ঠিক আছে, আমরা কখনো লজ্জা, এবার যারা আপনারা পড়তে যাবেন না আপনারা বিবেচনা করুন আমাদের দেশের ইসলামিক সামাজিক অবস্থাটা কত দুর্বল। আমাদের দেশে আমরা যে মুসলমান, আমরা যত কাজ করি এই কাজগুলো আসলে যে ভুল এটা বাস্তব, কারণ আমরা তো কোরআনই পড়ি না, হাদিসই পড়ি না, আমরা তো ভুল অশুদ্ধ জানি কিভাবে। এর মধ্যে আমরা নামান তো খুশি হয়ে নামি, আমরা আগ্রহ করছি নামান, কারা কারা কোরআন পড়েন বুঝে তো, কারা কারা কোরআন পড়েন যতটুকু আপনি পড়েন এটা আপনি বুঝেন, অর্থ সহকারে কারা কারা পড়েন, আমরা কয়জন পেয়েছি বলেন তো? একজন কয়জন পেয়েছি? পিছনে একজন আছে, আমরা দুজন পেয়েছি। আচ্ছা, আমরা তো আন্দাজ ধরো না এর কতজন লোক হয়েছে, এক দুজন লোক হবে, যারা আল্লাহ কিতাব পড়ে এবং অর্থ সহকারে করে। আপনি ক্যাপচার করবো না, এগুলো আমার কেউ আমাকে ক্যাপচার করবো না, তোমাদের ক্যামেরা বন্ধ করো, আপনি সামনে দিয়ে আসেন না, আপনি ক্যামেরার সামনে আসেন না, এখান থেকে বলেন আপনি হাত তুলছেন, আপনার কাছে জি আপনার, আপনি হাত তুলছেন, আপনি জানেন ও তো পারবে আমি বুঝতেছি। আচ্ছা না বসেন, এবারে এই কেউ হবে না, তুমি ক্যামেরা বুঝতেছ না, বসেন আমার ও ক্যামেরা কাপড় লজ্জা দেবো। আপনি কি বুঝছেন আমি কি বলছি? কোরআন শরীফ পড়ে আপনি কি অর্থ বুঝেন? আপনি অর্থ বুঝেন? বুঝেন নাম কি? অর্থ বুঝেন না, ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়, আল্লাহ তাকে জ্ঞান দান করুন। বলেন কারা কারা কোরআন পড়ে অর্থ বোঝেন? তাহলে আমরা কয়জন পেলাম? একজন। এই ব্যক্তি ওদের কত বছর থেকে বছর? চার বছর। এর আগে কি বলছে তুমি? গ্যাপ খালি বলি কত বছর আগে শুনেছো সেটা বলো, শুরুটা কত বছর, কত বছর আগে সেটা বলো, 50 40 30 প্রতি বছর বন্ধ হয়। আচ্ছা, 100 বছর আগে বলছে, আমরা খালি বলি স্বাধীন দেশের মানুষ 1971 আমরা দুর্ভিক্ষে ছিলাম, আমরা আরো 10 বছর বাদ দিয়ে দিলাম, খালাস আওয়ামী লীগ বিএনপি হ্যান্ড ড্রাইভ ধ্যান করে গা, আমরা 2007 থেকে শুরু করলাম, দেশের শিক্ষার আরো বেশি ছড়াইছে। হ্যাঁ, বাংলাদেশের 90% লোকের পক্ষে খুব ঘরে ঘরে মাশাআল্লাহ মানুষ পড়ালেখা করা শুরু করছে, পড়ালেখা তাৎপর্য বুঝছে তুমি এবার। তাহলে এখন 2023 যদি আমরা 2007 ধরে কত বছর, 23 বছরের বেতু হয় সর্বোচ্চ 5 বছর বাদ বন্ধ ছিল, নাকি কত বছর বাদ বন্ধ ছিল? আমি কি লজ্জা দিচ্ছি বলে মনে করে? আল্লাহ সাথে শুধু একটা উদাহরণ পেশ করতে চাচ্ছি, 23 বছরে 23টা যদি তাফসীর মাহফিল হয়, একজন মানুষও কোরআনের কিছুই বোঝে না, বলেনি তাফসীর করে এত বড় টাকা নষ্ট করে কি বললেন বলেন? আজকে আমাকে তো দিবেন ইনশাআল্লাহ, কম দিবে বলে মনে হয়। আমি কি দিয়ে গেলাম জায়গায় জায়গায় না, আফসোস এই জন্য না যে আপনারা জানেন না, আফসোস এই জন্য ওই দেশে 100 জন হাফেজের মধ্যে 90-95 জন কোরআন পড়ে না, মোটেও আমার আফসোস লাগতেছে না। আপনারা 500 মানুষ এখানে কেউ কোরআন পড়তে জানেন কিন্তু অর্থ জানেন না বা অর্থ করেননি, প্যান্ডেলের মহিলাদের অবস্থা একই হবে, আফসোস এই জন্য নয় যে আপনি কোরআন বোঝেন না, আফসোস এই দেশের মাদ্রাসাগুলোতে শুধু কোরআন মুখস্থ করানো হয়, এ সম্পর্কে কোনো বুঝ দেওয়া হয় না যে তুমি যা করলে তা এটা। এজন্যই তো একজনের আল্লাহ আকার আরেকজনের আল্লাহ নিরাকার, কেউ কোরআন বোঝে না সবাই পড়ে,
আর যারা বোঝে কিছু আছে বোঝে কিছু আছে বোঝার ভান করে এজন্যই একজনের নবী মাটির একজনের নবী নূরের এক এজন্যই তো একজনের নবী হাজার নাজার এখানে এসে বসবে আলাদা টেবিল খালি রাখে চেয়ার খালি রাখে জায়গা খালি রাখে আরেকজন বলে যে আসে না কারণ সে তো বুঝেই না এই আমার মতো হুজুর ওর দিনের কান্ডাল হয়ে গেছে তোমাদের জিম্মেদার আমি নিব না আমি স্বীকার করে যাচ্ছি এখানে সিদ্ধান্ত নিচ্ছি তোমাদের কারো জিম্মেদার আমি না আমি তোমাদেরকে পরামর্শ দিতে পারবো আমি তোমাদের কাউকে জান্নাতের জিম্মেদার দিতে পারবো না আমি তোমাদেরকে বলতে পারবো তোমরা আমি যা বলি তা করো আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ঘরে কোরআনটাকে খোলো পড়ো শেখো তোমাদের বাচ্চাকে এটা পড়াও খোলো আমি তোমাদেরকে বলবো তোমাদের প্রত্যেকের ঘরে সহিহ মুসলিম সহিহ বুখারী এগুলো থাকা উচিত তোমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এগুলো খুলে 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 দেখানো উচিত এটা সহিহ মুসলিম পড়ো এখানে একটা আরবি বাংলা তর্জমা আছে পড়ো আরবি পড়লে আরো ভালো না তো আরবি শিখো এগুলোর সাথে পরিচয় করে দেবে এগুলো খুলতে হবে বাচ্চারা বাচ্চারা এই বইগুলো খুলে ধরে অভ্যস্ত হইতে হবে কোরআন কারিমটা এইভাবে নিয়ে এভাবে রেখে দেওয়া উচিত খুলবে মা খুলবে বাপ খুলবে দাদা খুলবে দাদি খুলবে ছোট বাচ্চা দৌড়ে এসে ধরে ফেলতে চাইবে মা এটাকে সরাতে চাইবে এগুলো হওয়া উচিত বাচ্চারা ছোটবেলা থেকে দেখবে এটা পড়া এটা করতে হবে আমার মা করছে আমার দাদা করছে আমার দাদি করছে আমার বাপ করছে আমার বড় ভাই করছে এটা করতে হবে এরকম যদি না হয় কিভাবে তোমরা দিন ছিল কে করবে তোমাদের উদ্ধার ও বেজুয়ার মানুষ কিভাবে পার হবা না রবের কিতাব জানার চেষ্টা না রবের কিতাব বুঝার চেষ্টা কিভাবে পাওয়া উদ্ধার কে করবে তোমাকে উদ্ধার যার জন্য টুপি যার কালার পাঞ্জাবি যার ঘরে রং বেরঙের বাজি দিয়ে তুমি ঢাক তবলা বাজিয়ে তুমি ইবাদতে মগ্ন সে যখন মারা গিয়েছে নিজের কবর নিজে যেতে পারেনি তোমাকে কি উদ্ধার করবে কি উদ্ধার করবে তোমার নিজের কবরে নিজেই যেতে পারেনি এত অক্ষম আর অপারগ সে তার নিথর দেহ যখন এভাবে খাটের মধ্যে শুইয়ে রাখা হয়েছিল যখন তাকে দাফন না করে এলাকার চেয়ারম্যান মেম্বাররা কথা বলেছে সে তখন বলতে পারেনি এই তোমরা এভাবে আমাকে এখানে এভাবে শোয়াইয়ে রাখার মানে কি জলদি করে কবর দাও সে বলতে পারে কি এলাকার চেয়ারম্যানটা মারা যাওয়ার পর রিক্সা ড্রাইভার কবর খুলে বাঁশ কাটে এমন লোক এসে কবর শুইয়ে যখন মাটি দিয়ে পা দিয়ে আস্তে আস্তে কবরটাকে এরকম 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 করে চাপা দেয় ও চেয়ারম্যান বেটা বলতে পারে না ও মেম্বার বেটা বলতে পারে না ও পয়সাওয়ালা বেটা বলতে পারে না ও এমপি ও ইঞ্জিনিয়ার ও পাইলট ও আমার মতো হুজুর আলেম মোল্লা মুন্সি মুফতি মুহাদ্দিস মুহাক্কিক ও বলতে পারে না এই তুই পায়ের নিচে কেন মাটি দিয়ে আমাকে চাপা দিচ্ছিস আমি জীবন্ত অবস্থায় রিক্সা থেকে নেমেছিস হুন্ডা থেকে নেমে সালাম দিয়েছিস আচ্ছা তোর পায়ের নিচে এভাবে মাটি দিয়ে চাপা দিচ্ছিস পা দিয়ে ও ওটা বলতে পারে না এই এত এত দুর্বল এত নিরীহ এত অসহায় তোমাকে উদ্ধার করবে সে মরে গলে অস্তিতে পরিণত হওয়ার পর তোমাকে উদ্ধার করবে তুমি তার নামে পাঞ্জাবি তার নামে টুপি তার নামে গজল করো ছি 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 তোমার কি বার করার আছে বলো তোমাকে কেউ একজন বুঝিয়েছে কোরআন অনেক কঠিন সবাই বুঝবে না সেও ধ্বংস তুমিও ধ্বংস যে তোমাকে বুঝিয়েছে কোরআন অনেক কঠিন জিনিস সৈদ্য উলুমের জ্ঞান লাগে এটা বুঝতে হলে সে নিজেও ধ্বংস তুমিও ধ্বংস তার কথা বিশ্বাস করিও না আজকে এখান থেকে গিয়ে কোরআন পড়ো যে পড়তে জানো অর্থ সহ যে পড়তে জানো না এখান থেকে গিয়ে তোমার বয়স 60 হোক কি আসে যায় আলিফ থেকে শুরু করো তবুও তো রবকে বলতে পারবা যে ইয়া আল্লাহ আপনি তো বলেছেন যে আমি যদি কোনো অপরাধে লিপ্ত হই আমি যখন সেই অপরাধকে ছেড়ে ঈমান আনবো ভালো কাজ করব আপনি আমার পূর্বের গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেবেন আল্লাহ আপনি সাক্ষী যেদিন আমি এটার গুরুত্ব বুঝিয়েছি কেউ আমাকে বুঝাইছে আমি আল্লাহ সেদিন থেকে পড়া শুরু করেছি কিন্তু হায়াত মৃত্যু আপনার কাছে আল্লাহ আপনি তো আমাকে মৃত্যু দিয়ে দিয়েছেন আল্লাহ দুনিয়ার কেউ না জানুক আপনি আমার হৃদয়টা জানতেন আল্লাহ দুনিয়ার কেউ না বুঝুক আপনি আমার হৃদয়টা বুঝতেন আল্লাহ আপনি কিন্তু দেখেছেন আমি কিন্তু পড়ার সর্বোচ্চ চেষ্টা শুরু করেছি
আমি কিন্তু শিখার সর্বোচ্চ চেষ্টা শুরু করেছি এবং আমি ডেইলি যতক্ষণ সময় পেয়েছি প্রয়োজনে সময় বের করেছি যে একটু কোরআনটা পড়বো, কোরআনটা বুঝবো, আল্লাহকে একটু বুঝবো, এবং আল্লাহকে বুঝে আল্লাহ যেভাবে পছন্দ করে সেভাবে জীবনযাপন করে আমি দুনিয়া থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চলে যাবো আখেরাতের পরবারে। আল্লাহ আপনি তো সাক্ষী, এর মধ্যে আমি মরে গেছি, আমি কি করবো? তাই অন্তত আজকে থেকে, আজকের পর থেকে পড়া শুরু করেন, অন্তত আল্লাহটা বলতে পারবেন ইনশাআল্লাহ। যাই হোক, সুন্নতকে আঁকড়ে ধরার বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম, এমন একটা বিষয় যেটা কোনো গুরুত্ব নেই। আজকে আফসোস, কোথায় আপনাদেরকে শিখাবো যে এটা সুন্নত, 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 এটা সুন্নত। আফসোস, তা না করে আপনাদেরকে বোঝাতে হবে যে সুন্নতই মানতে হবে, এর বাইরে কোনো কিছু মানা যাবে না। আফসোস, কারণ কেউ সুন্নতের ধার ধারে না, সবাই শুধু ভালো কাজের ধার ধারে, সবাই নিজের মতো করে ভালো কাজ বানিয়েছে। বেদুয়ার মানুষ, তোমাদের রবকে ভয় করো, যার দোহাই দিয়ে তোমরা একে অপরের সাথে সম্পর্ক টিকিয়ে রাখো, যার দোহাই দিয়ে একজন একজন থেকে ঋণ ফেরত নাও, ওই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে অত্যাচারিত হওয়ার ভয় থেকে জালেমকে বলো ভাই আল্লাহর দিকে তাকান, আপনি কেন জুলুম করতেছেন। যেই রবের দোহাই দিয়ে তোমরা জুলুম অত্যাচার থেকে বাঁচতে চাও সেই রবকে ভয় করো তোমরা। তিনি বলছেন, ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জা'আহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, আর যাদেরকে কোরআন কেরিম নাই তাক, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পরের মতবিরোধ, পরস্পরের বিদ্বেষ বশত তাদের কাছে জ্ঞান আসার পরেও তারা মতনৈক্য দ্বিমত ঘটিয়েছিল। আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। একমাত্র মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহ তাআলা বলছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইলম, জ্ঞান, সত্য মিথ্যার পার্থক্য করার জিনিস দেওয়া হয়েছিল, তারা এটাকে পেয়েছে। পেয়ে কি করেছে? ও চরমোনাই, এই আট্রসি, এই হানাফি, এই শাহাফি, এই মালাকি, এই হাম্বেলি, এই চিশতি, এই সাবেরি, ও তরিকত, ও হাকিকত, ওই মারিফত, আমি মারিফত না, আমি সুফি, আমি সুফির মধ্যে কি, আমি নকশেবন্দি, আমি মুজাদ্দিদি, এগুলা করেছে। মানে একজন আরেকজনের সাথে শুধু দ্বিধাদ্বন্দ্ব, শুধু মতনৈক্য, শুধু মতনৈক্য, এই মতনৈক্য জেরে কি হচ্ছে? আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অবহেলিত হচ্ছে।